এই যে দুইটা টিকা কোভিশিল্ড আর কোভ্যাক্সিন এটা আমার দেশরে নির্মিত হয়েছে। আর যে সব গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস বিশ্বর সফল কাহানী যাকে আমি কহিবা সেই সব কাহানীকে আখি আগে রখিকি প্র্যাকটিসেস কু অভ্যাস কু আখি আগে রখিকি আমি টিকাকরণ অভিযান আমার দেশরে আরম্ভ করিছু। বর্তমান সুদ্ধা পাখাপাখি 17 কোটি ডোজেস লাগি গলানি রাজ্যকু পড়ে যাইছি। আর বর্তমান মু কহিবাকু চাহে যে আজি দিনরে বিভিন্ন রাজ্যরে আমার 36টা রাজ্য কেন্দ্র শাসিত প্রদেশরে পাখাপাখি কোটি 1 করোড় ভ্যাকসিন ডোজেস উপলব্ধ রয়েছে। আর প্রতিদিন এইঠু দিল্লিরু ভ্যাকসিন ডোজেস যাওছি। তা ছড়া আপনার সমস্ত জানিছন্তি যে কিছু দিন তলে আদরণীয় প্রধানমন্ত্রী মোদিজী সমস্ত মুখ্যমন্ত্রী মানক সাংরে আলোচনা করে সমস্ত মতামত সবুবেড়ে সে নৌচন্তি। বহুত সুন্দর উদাহরণ প্রস্তুত করুছন্তি কোঅপারেটিভ ফেডেরালিজম র সমস্ত মতামত নিয়া হচ্ছে। ডোমেন এক্সপার্টস হুঁতু বিভিন্ন রাজ্যর মুখ্যমন্ত্রী হুঁতু আইথে কৌশি প্রকার পাতরান্তর নীতি অবলম্বন করা যাও না, কেউ মুখ্যমন্ত্রী কেউ দলর এটা দেখা যাও না। আতেবেড়ে আলোচনা হোলা সেতবে কংগ্রেসর মুখ্যমন্ত্রী গণ কংগ্রেসর বরিষ্ঠ নেতা গণ গোটে সুঝাও দিয়ে গোটে সজেসন দিয়ে কে যে ভ্যাকসিনেসন রিকেন্দ্রীকরণ হো ডিসেন্ট্রালাইজেসন অফ ভ্যাকসিনেসন প্রসেস হো এই সুঝাও কু সম্মান দেখি এই মতামত কু সম্মান দেখি আদরণীয় প্রধানমন্ত্রীজি আম কেন্দ্র সরকার নিষ্পত্তি নেলে যে 50% কেন্দ্র সরকার যোগাই দেব মাগণারে যোগাই দেব 45 বর্ষ পর্যন্ত যে লোক মানে অনেক সে মাগণারে পাইবে আর এই যে টঙ্কা হব এটা কেন্দ্র সরকার বহন করিব। আর তা তলে 18 বর্ষর 45 বর্ষ পর্যন্ত রাজ্য সরকার বহন করবে আর ওপেন মার্কেট রু কিণবে। মু আপনার সমস্ত এই দিগরে কহবাকে চাহে আপনার মনে পকাতু ওড়িশা রাজ্যর মুখ্যমন্ত্রী ভি আদরণীয় প্রধানমন্ত্রীজি কু লিখি যে আমি ওপেন মার্কেট রু কিণবাকে চাহুছু। সমস্ত বিচার নেলা পরে মতামত শুনিলা পরে আদরণীয় প্রধানমন্ত্রীজি নিষ্পত্তি নেলে যে আমি 50-50 করিবা লিবরালাইজেসন হো সমস্ত নেইকি চালিবা সমস্ত মতামত কু সম্মান দিয়া যাও। বন্ধুগণ বিকেন্দ্রীকরণ করাগলা কিন্তু অসুবিধা কোটি রয়েছে। অসুবিধা রয়েছে যে কিছুদিন তলে কংগ্রেসর পার্লামেন্টারি কমিটির মিটিং হেলা কংগ্রেসর পার্লামেন্টারি কমিটির যে মিটিং হেলা সেইথরে যে সব আলোচনা হেলা সেইটা আর যদি আপনার মুখ্যমন্ত্রী মানক স্তরর যে সুঝাও আসুচি কিংবা সে লেভেলের যে আলোচনা হচ্ছে ইয়া ভিতরে আপনার তফাত পাইবে। কংগ্রেস ইজ এ কনফিউজ পার্টি। কংগ্রেস জানি নেই কেউ হাত কেউ কাম করুছি এটা হি অসুবিধা। বন্ধুগণ দুঃখ লাগুছি যেতেবেড়ে আপ্রাণ চেষ্টা করিকি আমার বৈজ্ঞানিক মানে আমার চিকিৎসক মানে আমার প্রশাসক মানে দুইটা ভ্যাকসিন তৈরি করাইলে 17 কোটি ডোজেস ভি গলানি লাগি গলানি টিকা লোকমানঙ্কু। তাপরে জড়ে মুখ্যমন্ত্রী অছন্তি কংগ্রেস শাসিত প্রদেশর কংগ্রেস শাসিত রাজ্যর যে স্পষ্ট ভাবরে কহিলে যে এই ভ্যাকসিনটা ভালো নুহে আর তাঙ্কর বহুত সিনিয়র নেতাগণ বরিষ্ঠ নেতাগণ ভি একথা কইছন্তি। এটা মু ভাবুছি এটা অসম্মান প্রদর্শন অছি আমার বৈজ্ঞানিক মানক প্রতি আমার চিকিৎসক মানক প্রতি আর আমার সরকারক প্রতি কেবল কেন্দ্র সরকার কথা উঠি না রাজ্য সরকার মানে ভি আপ্রাণ চেষ্টা চলাইছন্তি। আপনার সমস্তে জানিছন্তি যে কেন্দ্র সরকার তরফরু সবু প্রকার সুবিধা যোগাইবার আমি লাগিছু সমস্তে মিশিকি লাগিছু সমস্ত নেইকি চালুছু। আউ 80 কোটি লোককু আমি গত গলা বর্ষ 8 মাস পর্যন্ত প্রতি মাস 5 কিলো অন্ন মাগণারে দিয়েছু। আর পুণে নিষ্পত্তি নিয়া যাইছি যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অন্তর্গত 26,000 কোটি টঙ্কাকু দেইকি মই মাসরে আর জুন মাসরে সমস্ত 5 কিলো অন্ন মাগণারে যোগাই দিয়া যাব। এ দিগরে ভি কাম আরম্ভ হয়ে যাইছি। বন্ধুগণ আপনার মানে মনে পকাতু এইটা ভি আদরণীয় নড্ডাজি তাঙ্কর চিঠিলে সোনিয়া গান্ধী ম্যাডামকু লিখিছন্তি যে
आदरणीय प्रधानमंत्री जेमती मु कहली मु पुनरावृत्ति करी समस्त को नेकी चली छंती समस्त सुझाव को सम्मान दौ छंती समस्त को मतामत मंतव्य को सम्मान दौ छंती ए दिगरे आदरणीय श्री एच डी देवगौड़ा जी जे पूर्व प्रधानमंत्री रही छंती जे कृषक नेता अछंती से प्रधानमंत्री जी प्रधानमंत्री मोदी जी कर एक कार्य को प्रशंसा करी छंती जे से देखंतु सब स्टेक होल्डर मानकु कंसल्ट करू छंती जेते भी अंशीदार भागीदार अछंती समस्तंकर मतामत को सम्मान दो छंती एटा श्री देवगौड़ा जी आम प्रधानमंत्री को कही छंती। वर्तमान जो परिस्थिति अछि एई परिस्थिति रे हमें समस्ते चाहूछु जे कांग्रेस दल परिपक्वता सहित काम करिवो। बहुत वरिष्ठ नेतागण छंती जो माने जाणी पारुनाहंती कौन कहुछंती दे आर ऑल कन्फ्यूज्ड किंतु केते जन कांग्रेस रो भी कर्मी अछंती जो माने बहुत भलो काम करिछंती किंतु किछि जन वरिष्ठ नेतांकर व्यवहार जो अन्य माने पछरे रही जाउछंती अन्य मानकर भलो काम सामना को आसी पारु नाही। बंधुगण केंद्र सरकार सतत चेष्टा चलै छी जे जेते भी लोक आमर अछंती जो माने एलिजिबल लोक योग्य लोक युद्धकालीन भित्री रे समस्ते टीका पांतु। आ बंधुगण ए विषय रे आदरणीय श्री जेपी नड्डा जी प्रांजल भाव रे गोटे कथा गोटे सुझाव मु कहिबी श्रीमती सोनिया गांधी जी को देइछंती से लिखिछंती तांकर चिट्ठी रे जे बीजेपी आउ एनडीए शासित जेते भी सरकार राज्य सरकार समस्ते निष्पत्ति नहीं सारी छंती जे 18 वर्ष रु ऊर्ध 45 वर्ष पर्यंत तांको राज्य रे जो सब टीका लागिबो सेई टीका रो कीमत सेई टीका रो कॉस्ट राज्य सरकार बहन करिबे किंतु वर्तमान सुधा जेते भी कांग्रेस शासित राज्य से माने समस्ते ए प्रकार निष्पत्ति नहीं नाहंती। आदरणीय श्री जेपी नड्डा जी श्रीमती सोनिया गांधी जी को अनुरोध करी छंती जे तांकर जे शासित के राज्य सरकार सब रही कांग्रेस शासित राज्य सरकार से मानंकु भी अनुरोध करा जाओ जे से माने भी मांगना रे जेते भी गरीब लोक अछंती जेते समस्ते केवल गरीब लोक नुहे समस्ते समस्तंकु मांगना रे टीका जोगे दियंतु एटा मु भावुची आम तरफ रु तांकु गोटे सुझाव जाइछि। आ वर्तमान परिप्रेक्ष्य रे से समस्तंकर सहाय्य लोड़ी छंती कांग्रेस रो सहाय्य लोड़ी छंती आउ वर्तमान सिचुएशन रे वर्तमान परिस्थिति रे ए भड़िया व्यवहार करिबा अत्यंत निंदनीय। बहुत बहुत धन्यवाद। आपण माने देखिपारुथिले अपराजिता षडंगीक सांबादिक सम्मेलनीर सीधा प्रसारण। तेबे टीकाकु नेइ विभिन्न आड़ आसुथिबा अभियोगर उत्तर रखिछन्ति से एवं वर्तमान पर्यंत देशरे केते टीकाकरण कराइछि केन्द्र सरकारक तरफरु कौन सबु व्यवस्था भी कराइछि से नेइ सांबादिक सम्मेलनीरे विस्तृत भावरे कहिछन्ति सांसद अपराजिता षडंगी।